এটা এটা বুঝতে গেলে একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে সেটা হচ্ছে এটা যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও যে কলোনিয়াল হ্যাংওভার ছিল আসলে ইংরেজ চলে গেছে কিন্তু ইংরেজের শাসনটা থেকে গেছে যিশুদ এরা তো ডিরেক্টলি বামপন্থীরা ডিরেক্টলি বলছে আপনাদের আর এস এর ভূমিকা কি ছিল এক্স্যাক্টলি তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ স্বাধীন হওয়ার পরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হলো তাতে বামপন্থীদের ভূমিকা কি ছিল দেশ যখন স্বাধীন হলো প্রথম লোকসভা নির্বাচনে সুভাষচন্দ্র বসু বামপন্থী ছিল কি ছিল না সেটা আপনি বিশ্বাস করেন বামপন্থী আগে শুনুন না না আমি বলছি ফরওয়ার্ড ব্লক দলটা আছে জানেন তো বামপন্থীরা ফরওয়ার্ড ব্লক দলটা আছে জানেন তো তারা এখানে বামফ্রন্টের মধ্যেই আছে সুভাষ চন্দ্র বস প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল বামপন্থী আপনি প্রধান দল ছিল সম্মানদন্য ব্যক্তি পণ্ডিত ব্যক্তি আপনি আমাকে দুটো উদাহরণ দিন এক হচ্ছে আর এক নেতাজি সুভাষকে তোজর কুকুর কে বলেছিল কে বলেছিল আপনি

প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আর প্রতিষ্ঠা করার পরেও জঙ্গল সত্যাগ্রহের সময় অনুশীলন সমিতিতে হ্যাঁ অনুশীলন সমিতিতে তিনি

মানে লজ্জাজনক যে কোনো কমিউনিস্ট পার্টির সদস্যের লজ্জা পাওয়া উচিত যদি কেউ না জেনে থাকেন তারা জানুন যে কি তারা বলেছিলেন সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু আপনারা জানুন 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 যখন দেশ দেশ স্বাধীন দেখুন আমাকে বলতে আমি 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 দুজনকে দুজনকে প্লিজ থামাচ্ছি আমি চন্দ্রচুর ঘোষের কাছে যাওয়ার আগে একবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বদলানোর কথা বলছেন মাইন্ডসেট বদলানোর কথা আমি আমি থামাচ্ছি একবার একবার একটু দেখে এই মুহূর্তে প্লাজমাতে একবার 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 সৈকত সৈকত এখানে এখানে দেখা যাচ্ছে না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দেড়শো বছরের ঔপনিবেশিক আইন বদল সত্যি তো এটা সৈকত গিরি লিপিকা ঘোষ এনাদের হয়তো আপত্তি থাকতে পারে কিন্তু তারপরেও আর কি কি আছে আইপিসি নিয়ে বক্তব্য থাকতে পারে জাতীয় শিক্ষানীতি বক্তব্য থাকতে পারে জমি অধিগ্রহণ আইন বক্তব্য থাকতে পারে কিন্তু তারপরে ভিআইপি গাড়িতে লালবাতি সংস্কৃতি হাঁটানো কেন এত দিন হাঁটাতে পারেননি পারেননি কেন এর পাশাপাশি ফেব্রুয়ারির শেষের বদলে এক তারিখ বাজেট পেশ ব্রিটিশ পার্লামেন্টের টাইম ধরে ভারতের পার্লামেন্টের বাজেট সেই বাজেট নৌবাহিনীর পতাকা বদল দেখুন এইটা এইটা আগে নৌবাহিনীর পতাকায় ছিল না আগে যে পতাকা ছিল এবং এখন যে পতাকা একেবারে আলাদা কেন আমরা ব্রিটিশদের ধারাগুলো নিয়ে চলবো নৌবাহিনীর পতাকা বদলের পাশাপাশি আরও যে যে জিনিসগুলো রাজপথের নাম এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপথ কিসের রাজা কিসের প্রজা কর্তব্য পথ সেই কর্তব্য পথের নাম বদলাতে সমস্যাটা কোথায় ছিল আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং আমি একদম স্ট্রেট চন্দ্রচুর ঘোষের কাছে যেতে চাই চন্দ্রচুর ঘোষ এই যে জিনিসগুলো দেখলেন এবং এতক্ষণ ধরে শুনলেন কি বলবেন ময়েুক এখানে একদম গোড়াতে ফিরে যেতে হবে আমাদের গোড়া থেকে শুরু করতে হবে যে সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা আসে এবং কংগ্রেসের দাবি করে কংগ্রেসের স্বাধীনতা নিয়ে এসে সেটা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই তাহলে সেখানে একদম যে ইউটার্নগুলো করেছিল সেগুলোকেও মাথায় রাখতে হবে প্রথম ইউটার্ন হয় কংগ্রেসের পলিসি উনিশশো সাতাশ সাল থেকে ছিল পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেটাকে পুরো বদলে ফেলে সুবিধার জন্য গ্রহণ করা হলো ডোমিনিয়ান স্ট্যাটাস যে সম্পূর্ণ স্বাধীনতা না কিন্তু ডোমিনিয়ান স্ট্যাটাস ডোমিনিয়ান স্ট্যাটাসেই আমরা খুশি ইনফ্যাক্ট যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই কম্প্রোমাইজ নেগোসিয়েশন শুরু হয়েছে যে আমাদের কিছু পদ ছেড়ে দিন এক্সিকিউটিভ কাউন্সিলে এই ডিফেন্স মেম্বারে এই পদ চাই ওই পদ চাই এই কম্প্রোমাইজের জন্য নেগোসিয়েশনটা শুরু হয়েছিল যেটার জন্য বারবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক অনেক কিছু বলছেন উনি জার্মানি থেকে বারবার সেটা বেতারে ঘোষণা করেছেন যে আপ দেশবাসী দেশবাসীকে বলছেন যে আপনারা খেয়াল রাখবেন যেন এই গান্ধিয়ান হাইকমান্ড কোনোভাবেই কম্প্রোমাইজ করতে না পায় কেননা ওরা কম্প্রোমাইজ করার এতটুকু সুযোগ পেলে সঙ্গে সঙ্গে সেই কম্প্রোমাইজের দিকে চলে যাবে পুরোনো স্বাধীনতার যে আদর্শ সেটাকে জলাঞ্জলি দেওয়া হবে ঠিক সেটাই হয়েছিল উনিশশো সাতচল্লিশে দ্বিতীয় কথা হলো দ্বিতীয় যে আদর্শ বলি দেওয়া হয়েছিল সেটা হয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক ত্যাগ সেই আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে জয়েন করা হলো ব্রিটিশ কমনওয়েলথ একটু চালাকি করে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস থেকে ব্রিটিশ কথাটাকে সরিয়ে দেওয়া হলো কিং এম্পায়ারকে একটু বদল করে দেওয়া হলো কিন্তু আদতে যা ছিল সেটাই রইল সেটা সেটাতে কিছু বদল হয়নি তো এখানে যে ফিলোসফিক্যাল যে মাইন্ডসেটটা তারপরে যে বিউরোক্রাসির কথা যদি দেখো ময়ূর ফরেন সার্ভিসের যে বিউরোক্রাসি মানে গোরা সাহেবরা চলে যাবার পর ব্রাউন সাহেবরা ছিলেন তাদেরকে সে পণ্ডিত নেহেরু যখন স্বাধীনতার পূর্ববর্তীকালে গরম গরম ভাষণ দিচ্ছেন যখন আইএনএ ট্রায়ালস চলছে তখন গরম গরম ভাষণ দিচ্ছেন যে এরা কোলাবোরেটর এরা ট্রেটার আমরা ক্ষমতায় এদেরকে দেখে নেব আমরা এদের বিচার করব যাদের উদ্দেশ্যে বলছিলেন ক্ষমতা আসার পর কিন্তু তারাই সবচেয়ে বড় বন্ধু হয়ে গেলেন তারাই দেশকে চালাতে লাগলেন এবং সেখানেও বংশ পরম্পরার একটা ধারা দেখতে পায়